কাজী হাবিবুল আউয়াল গত 27 ফেব্রুয়ারি 2022 তারিখে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আসুন আমরা জেনে নেই নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বেড়ে ওঠা এবং একজন নির্বাচন কমিশনার হওয়ার পেছনের গল্প। বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া তথ্য মতে তার জন্ম 1956 সালের 21 জানুয়ারি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা কাজী আব্দুল আউয়াল কারা উপমহাপরিদর্শক ও জেলখানায় জাতীয় 4 নেতা হত্যা মামলার বাদী ছিলেন। তার মাতা বেগম নাফিজা খাতুন 1972 সালে খুলনার সেন্ট জোসেফ হাই স্কুল থেকে মাধ্যমিক এবং 1974 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1976 সালে LLB অনার্স ও 1978 সালে LLM ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ পান 1980 সালে এবং সে বছর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য হন। কাজী হাবিবুল আউয়ালের পেশাগত জীবন শুরু হয় 1981 সালে একজন সহকারী জজ হিসেবে। পরবর্তীতে জেলা ও দায়রা জজ সহ বিচার বিভাগীয় সকল পদে তিনি দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি এশিয়ান অ্যাসোসিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল এর প্রাক্তন সভাপতি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অফ গভর্নর্স এর গভর্নর এবং ভাইস চেয়ারম্যান, রূপালী ব্যাংক লিমিটেড ও কর্মসংস্থান ব্যাংক লিমিটেডের পরিচালক, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের পরিচালনা পর্ষদের সদস্য হিসাবে সুনামের সাথে কাজ করেছেন। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসাবে তিনি জার্মানি, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং বিশ্বের অনেক দেশ ভ্রমণ করেছেন। এছাড়া পেশাগত জীবনে তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং কৃতিত্বের সাথে তার উপর অর্পিত প্রতিটি দায়িত্ব তিনি পালন করেন। অর্পিত দায়িত্ব যথাযথ পালনের সাথে তিনি একজন লেখক হিসেবেও বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জীবন পাতার জলছাপ, মেমোরিজ অব আর্লি লাইফ ইত্যাদি বইগুলোর লেখক তিনি। ডেমিস্টিফিকেশন অফ ল ফর ওমেন নামে একটি বিদেশি বইও তিনি বাংলায় অনুবাদ করেন। এছাড়া বিভিন্ন দৈনিকে সাংবিধানিক ও আইনগত বিষয় নিয়ে তার একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি 3 কন্যা সন্তানের জনক। সিএসি কাজী হাবিবুল আউয়াল একজন দক্ষ মেধাবী কর্মকর্তা হিসাবে পরিচিত। তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পরও সেই চুক্তিভিত্তিক নিয়োগে থাকেননি। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিগতভাবে তিনি একজন কর্মঠ, সৎ এবং ব্যক্তিত্ববান মানুষ হিসেবে পরিচিত। এবার তার হাতেই বাংলাদেশের জাতীয় নির্বাচনের দায়িত্ব। দেখা যাক তিনি এই দায়িত্ব পালনে কতটা সফল হতে পারেন। তানিম কায়সার, বাংলা টিভি, ঢাকা।